চ্যানেল তোমাদেরকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি একটু ঘুগনি খেতে। আমি অজয়, আর তোমাদেরকে আমরা ঘুগনি খাবো এবং ঘুগনি খেয়ে টেস্ট করে দেখাবো, ঠিক আছে? এই দোকানটার নাম হচ্ছে উপরোচক ঘুগনি, এবং এখানে ঝালমুড়ি এবং ঘুগনি পাওয়া যায়। তো এটা হচ্ছে যে রাজারহাটে অর্জুনপুরে যে বাগুইয়াটি থানার কাছেই এই দোকানটা অবস্থিত। তাই এর আগেও আমরা এই দোকানে খেয়েছি এবং আমাদের স্বাদ খুব ভালো লেগেছে, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে একবার আমরা শেয়ার করি স্বাদটা, যাতে তোমরাও এখান থেকে আসতে পারো এবং ঘুগনি খেতে পারো। তো এই হচ্ছে দোকান, এখন আমরা এখান থেকে ঘুগনি খাবো এবং খেয়ে আমরা তোমাদেরকে এর স্বাদটা জানাবো। চলো বন্ধুরা, তাহলে অপেক্ষা করো, আমরা দেখো। দেখতে পাচ্ছ পেছনে ঘুগনি তৈরি হচ্ছে। তো এখন আমরা ঘুগনি খাবো এবং খেয়ে তার স্বাদটা তোমাদেরকে আমরা দেখাবো। আর লোকেশনটা হচ্ছে, এটা হচ্ছে অর্জুনপুর। তো অর্জুনপুর বাগুইয়াটি থানার একদম কাছাকাছি এটার লোকেশন। তো এই জায়গার ঘুগনিটা তো খেতে ভালোই লাগবে, আমরা এর আগে যে খাইনি তা না, এর আগেও খেয়েছি, আমাদের খুব ভালো লেগেছে, তাই ভাবলো তোমাদের সাথে শেয়ার করি যাতে জিনিসটা তোমরাও জানতে পারো। এখন গার্গীটা বলবো, গার্গী তুমি কিছু বলো, ইনফরমেশন দাও। আচ্ছা, তার আগে কিছু বলবে না। আচ্ছা চলো, ঘুগনিওয়ালার সাথে একটু কথা বলি, নামটা জানি। কতদিন ধরে করছো এটা? অনেকদিন হয়ে গেছে, আমরা কিন্তু এখানে অনেকদিন থেকেই খাচ্ছি, দেখতে পারবে কতটা পরিষ্কার। আর এটা কিন্তু একদম বাগুইহাটি থানার একদম কাছে, তোমরা জাস্ট দেখে নাও। লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি, খুব জমজমার একটা জায়গা, সামনেই গোরক্ষনাথ টেম্পল, সরি গোরক্ষবাসী টেম্পলটা সামনেই। এই গার্গি হাতে পেয়ে গেছে ঘুগনি, একদম শীতের মধ্যে গরম গরম ঘুগনি। জাস্ট 10 রুপিস। আচ্ছা তুমি একটু আলাদা এসো তো। হ্যাঁ, জাস্ট 10 রুপিস পার প্লেট। তো দেখতে পাচ্ছ ঘুগনিটা তো দেখে খুব ডেলিসিয়াসই মনে হচ্ছে। এবার খাবে গার্গী, টেস্ট করে আমাদের রিভিউ দেবে। শীতকালে গরম গরম ঘুগনি, কেমন স্বাদ? দারুণ খেতে, দারুণ দারুণ ভালো লাগলো। ঘুগনিটা দেখে নাও। তো তোমরাও এসো মুখরোচক ঘুগনি ও ঝালমুড়ি সেন্টারে এই ঘুগনি খেতে, মা শীতলা সহায় মুখরোচক ঘুগনি। এটা অর্জুনপুরে দেওয়া রয়েছে, দেখে নাও। চানাচুর এমনি সব সমস্ত যা দেওয়া হয় সব দেওয়া রয়েছে। আমি জাস্ট একটু টেস্ট করে তোমাদের রিভিউটা দিয়ে দিই। দারুণ দারুণ, তোমরা যদি রোজ খাও তাহলেও কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তা তুমি কি রেকমেন্ড করছো এটা? একদম একদম, চলে আসো। ঠিক আছে, তাহলে তোমরা এসো এই মুখরোচক ঘুগনি ও ঝালমুড়ি সেন্টারে। এই যে দাদা, ইনি তৈরি করেন ঘুগনি, আর এই হচ্ছে মা শীতলা সহায় মুখরোচক ঘুগনি। তো নতুন বছরে আবার তোমাদের সাথে নতুন কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকো, আমাদের ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, ভিডিওগুলো বারবার দেখো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে অন করে দাও, যাতে ফার্দার ভিডিও দিলে তোমরা সেটাকে দেখতে পারো। তো ঠিক আছে, আমরা বাই বাই করছি গার্গী, বাই বাই করে দাও।